তো দেখে নেওয়া যাক প্রবলেম নাম্বার টুতে কি বলছে। দেখো প্রবলেম নাম্বার টু এর ক্ষেত্রে কি বলছে, 729। 729কে আমরা বলতে পারি 9 কিউব, বিকজ 9 × 9 × 9, 9 9 81, 81-এর সাথে যদি আমরা 9 মাল্টিপ্লাই করি, 9 × 9 8 9 72, 729। তাহলে ইনস্টেড আমরা এটা লিখবো কত, 9 আর p^6 আছে, তাহলে আমরা এটা লিখলাম p² 9p² হোল কিউব মাইনাস q² এর হোল কিউব। সো তোমরা আগের ফর্মুলাতেই দেখেছো যে a³ মাইনাস b³ এর ফর্মুলা কি। দেখো এই এ বি বা এক্স ওয়াই যাই ধরো না কেন একই ব্যাপার, এর ফর্মুলা আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, এর ফর্মুলা আলটিমেটলি দাঁড়াচ্ছে a - b × a² + ab + b²। তাহলে এখানেও সিমিলারলি হচ্ছে এ মানে হচ্ছে 9p² মাইনাস বি মানে q² ইন্টু a² a² মানে কত হচ্ছে 9p² এর হোল স্কোয়ার প্লাস এ বি মানে 9p² ইন্টু q² প্লাস b² মানে q² এর হোল স্কোয়ার। তাহলে দেখো দুটো জিনিস হয়, এইটাকে তোমরা বলতে পারো আবার 9p² কে বলতে পারো 3p-র হোল স্কোয়ার, আর q² কে বলতে পারো কি q-এর হোল স্কোয়ার। আর এখানটা কত হয়ে যাচ্ছে, এটাকে স্কোয়ার করলে কত হয়, 9 9 81 p⁴ প্লাস 9p² কেউ স্কোয়ার প্লাস q² স্কোয়ার করলে কত হয় q⁴। এবার দেখো 3p-q এর হোল স্কোয়ার, এই জায়গাটা ব্যাপারটা ঠিক হয়ে যাচ্ছে না, a² - b² ঠিক এরম টাইপের হয়ে যাচ্ছে না, a² - b² এর ফর্মুলা আমরা কি জানতাম, a + b × a - b। তাহলে এই প্রথম টার্মটাকে আবার আমরা a + b × a - b তে ভাঙব, তাহলে হচ্ছে a + b × a - b, আর লাস্টের টার্মটা যেমন আছে অবিকল লিখে দেবো, 81p⁴ প্লাস 9p²q² প্লাস q⁴। আশা করি তোমরা বুঝতে পারলে।